আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক ফ্যামিলি, আজকে কৃষি নিয়ে এবং খামার নিয়ে একটি প্রতিবেদন এবং কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সম্মুখে। কিভাবে আপনি ছাগলের খামার করে লাভবান হতে পারেন, এর খারাপ দিকগুলো, লসের দিকগুলো এবং লাভের দিকগুলো তুলে ধরব আজকে আপনাদের সম্মুখে। ছাগলের খামারের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে নির্বাচন করতে হবে ভালো একটি ঘর, মাচা পদ্ধতিতে আধুনিক বিজ্ঞানসম্মত একটি উঁচু একটি শেড তৈরি করে আপনাদেরকে ছাগলকে রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ছাগলের মলমূত্র যেন জমে না থাকে এবং তাদের গায়ে যেন না লাগে। দ্বিতীয় নাম্বার, আপনারা যখন শুরু করবেন প্রথমেই অল্প কিছু ছাগল দিয়ে শুরু করবেন, ধরুন 5-10টা দিয়ে শুরু করতে পারেন। প্রথমে বেশি ছাগল নেওয়া যাবে না, কারণ হচ্ছে কোন ছাগলটাতে আপনি অবশ্যই আপনি হাটের থেকে একসাথে তো সব এতগুলো ছাগল কোনো খামার থেকে পাবেন না, নিশ্চয়ই আপনাকে হাটের থেকে সংগ্রহ করতে হবে। তো একটা ছাগল যদি আপনার এফেক্ট রোগযুক্ত থাকে, যেমন পিপিআর, আমরা জানি ভয়ানক ছাগলের ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ হচ্ছে পিপিআর রোগ। একটা ছাগলে যদি পিপিআর রোগ থাকে তাহলে আপনার পুরো খামারটাকে ধ্বংস করে দিত, ওই একটাই যথেষ্ট। আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি প্রফিট করতে চান চারণভূমি থাকতে হবে, চারণভূমি বা এই যে এরকম গ্রাম যদি থাকে, গ্রামের রাস্তা দিয়ে যদি খাওয়ানোর ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে আপনাদের খরচ অনেক কমে আসবে। যেমন এই খামারটি যে ভাইয়ের, সেই ভাইয়ের সাথে আমি কথা বলে দেখেছি, সে সকালে এবং বিকেলে দুইবেলা এই চারণভূমিতে খাওয়ান এবং তার কোনো ভুষি বা অন্য অন্য খাবার প্রয়োজন হয় না, কারণ প্রচুর পরিমাণ, আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ কাঁচা ঘাস আছে এবং খুবই ভালোভাবে এই ছাগলগুলো এই ঘাসগুলো খাচ্ছে। যারা গ্রামে বেকার যুবক আছেন, এরকম পরিবেশ এবং এরকম চারণভূমি আছে, তারা অবশ্যই 2-4-5-10টা দিয়ে শুরু করতে পারেন। অল্প দিয়ে শুরু করে দেখুন এবং চিকিৎসা সম্বন্ধে আগে জানুন, প্রফিট ইনশাআল্লাহ হবেই। তো চাটকদর বিজ্ঞাপন দেখে খামার থেকে ছাগল সংগ্রহ করে আগে বিপদে পড়বেন না, আগে চিকিৎসা এবং চারণভূমি এবং শেড, আধুনিক একটি খামারের জন্য আধুনিক একটি ঘর নির্মাণ করার পরে আপনি সমস্ত দিক মিলিয়ে তারপরেই আপনি খামার শুরু করবেন। চাকচক্যকর বিজ্ঞাপন দেখে ছাগল কিনে তারপরে বিপদে পড়বেন না। আর সবসময় লক্ষ্য রাখবেন, কিনতে যেই জিনিস প্রফিট করবেন ওই জিনিস বিক্রিতে প্রফিট হবে ইনশাআল্লাহ। কেনার সময় যদি আপনি লস করে কিনেন তাহলে ওই জিনিস আপনি বিক্রির সময়ও আপনার লসই হবে। তো যে কোনো ব্যবসায় সফলতা আছেই, সমস্ত ব্যবসাতেই সফলতা আছে যদি সেইটা আপনি প্রপারলি 100% ওই তরিকাতে করতে পারেন যেটা যেইভাবে করা উচিত। শিক্ষিত বেকার ছেলের আগে কৃষিতে যুক্ত হতো না, কারণ কৃষি একটা নিম্ন স্তরের কাজ হিসেবে আগে বিবেচনা করা হতো, কিন্তু এখন আধুনিক যুগে কৃষি চেতে চাকরি বলেন বা অন্য অন্য কাজ বলেন, সেই তুলনায় কৃষিতে অনেক প্রচুর পয়সা আছে এবং হচ্ছে শিক্ষিত যুবকরা এখন ঝুঁকতেছে কৃষির দিকে, কারণ কৃষি এখন আগের পর্যায়ে নেই। তো আপনারা যারা বেকার আছেন, বেকারের চেতে আমি মনে করি আপনি খামারের সাথে সংযুক্ত হলে আপনি নিজে আস্তে আস্তে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ।
আর খামারের ক্ষেত্রে যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন অবশ্যই আপনার প্রফিট হবেই। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়তই খামারের আপডেট আসবে এবং কীভাবে আপনারা অল্প টাকার মধ্যে খামার করতে পারেন সেই ভিডিওগুলো আমি দিব ইনশাআল্লাহ প্রতিনিয়ত। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।